ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেশ রক্ষণশীল রাষ্ট্র পাকিস্তান। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অর্থনৈতিক অবস্থায় নেমেছিল ধস। মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে সেদেশে শিল্প ও সংস্কৃতির চর্চায় রয়েছে অনেক বাধা। তবে এসব বাধা অতিক্রম করে এবার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছে পাকিস্তানের সিনেমা জয়ল্যান্ড। সেরা আন্তর্জাতিক সিনেমার বিভাগে 2023 সালের 95তম অস্কারে মনোনীত হয়েছে সিনেমাটি। সিনেমার আদ্যোপান্ত সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আ সাত্তেরিগা বিভাগের প্রতিযোগিতা করেছে পাকিস্তানের সিনেমা জয়ল্যান্ড। প্রদর্শনী শেষে দর্শক ও জুরিদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। কানের 75তম আসরে 20টি সিনেমাকে পিছনে ফেলে আ সাত্তেরিগা বিভাগের জুরি পুরস্কার ও কুইয়াম পাম জিতেছে জয়ল্যান্ড। পাকিস্তানের লিঙ্গ বৈষম্যের ট্যাবু নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। জয়ল্যান্ডে নুচির চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সারওয়াত গিলানি। সিনেমাটির সহপ্রযোজক ও কাস্টিং পরিচালকও তিনি। পাকিস্তানি শিল্পী হিসেবে সিনেমাটি তৈরি করতে আমরা যে সংগ্রামের মুখোমুখি হয়েছি সেগুলো এখন খুবই মূল্যবান বলে মনে হচ্ছে। মূলত পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাগত ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে জয়ল্যান্ড সিনেমা, যেখানে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা পুত্র সন্তান জন্মের প্রত্যাশা করে, অথচ পরিবারের ছোট ছেলেটি বড় হয়ে পুরুষ সুলভ জীবন যাপনের বিপরীতে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির প্রেমে মজে যোগ দেয় নাচের থিয়েটারে, শুরু করে নাচ গান নাটক। আর এই সিনেমার মধ্য দিয়ে ভেঙে যায় যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা। পুরুষতান্ত্রিক একটি পরিবারের ছেলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির প্রেমে পড়ে যায়, এমন গল্প নিয়েই তৈরি সিনেমা জয়ল্যান্ড, যা পাকিস্তানের মতো দেশের জন্য ভীষণ স্পর্শকাতর। সিনেমাতে অভিনয় করেছেন আলী জুনেকা, রাস্তি ফারুক, সরওয়াত গিলানি, সোহেল সমীর ও লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান সহ অনেকে। সিনেমার গল্পে যে ভিন্নতা এনেছেন পরিচালক সায়াম সাদিক, এটি আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য অনেক বড় একটি উদ্যোগ। শুধু আমাদের কমিউনিটি না, পুরো পাকিস্তানের জন্য অনেক বড় উদ্যোগ। কান চলচ্চিত্র উৎসবে সবার মন জয় করে দুটি পুরস্কার ঘরে তুলেছে জয়ল্যান্ড। তবে এই সিনেমা কি এবার অস্কার ঘরে তুলতে সক্ষম হবে কিনা তাই এখন দেখার বিষয়। সুমাইরা 3, শোবিজ টুনাইট।